গাইজ, আমরা এখন বর্তমান রয়েছি অ্যালেশা ওয়াটারফলের কাছে। তো এখানে এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, আর বাকি ওই পারে যেগুলো পাহাড় দেখছো ওটা হচ্ছে নেপাল, আর এটা হচ্ছে মেচি নদী। তো এখন আমরা বর্তমান রয়েছি একটা হোমস্টের পাশে রয়েছি। তো সেই দাদাটার সঙ্গে কথা বললাম, খুবই ভালো। আর আমি চেষ্টা করব দাদাটার নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার সব কিছু দেওয়ার জন্য। তো দাদাদের কথার বক্তব্য হচ্ছে, তো তোমরা যদি কেউ আসো তো খারবানি যে ভিলেজটা আছে সেই পর্যন্ত তাদের পিক আপ আর ছেড়ে আসার দায়িত্ব তাদের। তো ওখান থেকে তোমরা যদি ভাবো যে একটা ডেস্টিনেশন মানে একটা অবলিক প্লেসে যাব, অবলিক প্লেসে রাত কাটাবো, থাকবো, তো এখানে থাকার জন্য সেই ব্যবস্থা রয়েছে। আর এটা সেই হোমস্টে, আর এখানে সেই ফোন নাম্বারটাও রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি একবারও। এটা সেই হোমস্টের ফোন নাম্বার, তো তোমরা যদি চাও এখানে এসে যোগাযোগ করতে পারো। তো দেন আমরা এখন এখানে জাস্ট কিছু হালকা টিফিন করে নিব, তারপরে এখান থেকে বেরিয়ে পড়ব সেই ওয়াটারফলটার দিকে। তো অ্যাকচুয়ালি এটাকেই সে অ্যালিসা ওয়াটারফল বলে। আর এখন এখানে আমরা রয়েছি মোমো খাওয়ার জন্য, কারণ এখানে মোমোটাও চিপ অ্যান্ড বেস্ট, কারণ 10 পিস মোমো দেবে 40 টাকা। তো পাহাড়ের মধ্যে এটা চিপই বলা চলে, কারণ পাহাড়ের মধ্যে অ্যাকচুয়ালি এরকম হয় না। আর এখানে একটাই হোমস্টে আছে, যেটা হোমস্টে আছে তো একটাই হোমস্টে আছে। আর যদি চাও সেই হোমস্টেটাও দেখিয়ে দিতে পারি। আর এখানে সেই হোমস্টেটা যা দেখছি কর্ণ, মানে এখানকার যে হোমস্টে রয়েছে সেই হোমস্টের মালিক, তো আমাদের সামনে যাচ্ছে। আর এটাই সেই হোমস্টে, যেই হোমস্টেতে আমরা এখন যাব। তো এখন হোমস্টেতে ভিজিট করছি। তো এখানে সুবিধা কেমন রয়েছে, তোমরা কি আসতে পারবে কি পারবে না, তো জাস্ট এটাই আমরা এখন দেখতে যাচ্ছি। দুর্দান্ত একটা হোমস্টে। ইয়া পে কিতনা আদমি রহ সকতা হ্যায় এক সাথ মে? এক এক রুম হ্যাঁ, দো রুম হ্যাঁ, एक में एक फैमिली। लड़का लोग आके रहेंगे तो पांच तक आएगा, पांच तक आएगा, पांच आएगा। ये रूम है, हाँ हाँ हाँ, ये सिंगल के लिए, ये सिंगल के लिए। हाँ मतलब दो आदमी तक रह सकता है, रह सकता है, दो आदमी आराम से, दो आदमी आराम से रह सकता है। हाँ, दो आदमी का है ये। हाँ बेड उधर थोड़ा सा दिखा दीजिए। সো এটা আর একটা রুম, ইয়ে এক হ্যাঁ না, হ্যাঁ, আর বাথরুম বগেরা, টয়লেট সব কিছু নিচে, নিচে 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 হ্যাঁ নিচে হ্যাঁ। ইয়া সে তো সুবে কা ভিউ তো আচ্ছা হ্যায় থা, আচ্ছা আচ্ছা একদম, ও ভি দেখা জাতা হ্যায়, হ্যাঁ ও ওয়াটারফল ভি দেখা জাতা না। সো নিচে এখান থেকে বাথরুম রয়েছে, বাথরুমটা দূর থেকে দেখা যাচ্ছে। এটা হচ্ছে সেই হোমস্টে, আর এখন এই হোমস্টে। তো দাদা ইহাসে আগর কোই আয়ে তো কাইসে কন্টাক্ট করেগা আপকা? মেরা আপনা নাম্বার হ্যায়, আপনা নাম্বার বাতাইয়ে। মেরা নাম্বার দে দেতা হুঁ, 8016947944 এক নাম্বার হ্যায়, দুসরা নাম্বার হ্যায় 8942933302। হ্যাঁ আর ইয়ে হামলোগ কা ইন্ডিয়ান নাম্বার হো গিয়া, ইয়া মে ইন্টারন্যাশনাল নাম্বার ইয়ে এনটিসি কা চল মে ইস্তেমাল করতা হুঁ, ইয়ে নেপাল কা, নেপাল কা, নেপাল কা, उसका नंबर भी दे देता हूँ 9779862679311। जी अगर कोई आना चाहते हैं यहाँ पे आप तो वो कहाँ से पिकअप करेंगे आप लोग? हम लोग खैरबनी से पिकअप कर सकते हैं, अगर जो आने वाला है जो कस्टमर आते हैं तो वो लोग कहाँ से बोलेंगे, कहाँ तक आएंगे, कहाँ से पिकअप करना होगा, वहीं से करेंगे हम लोग। अगर सिलगुड़ी से बोलेगा कि वेन्यू दे देंगे हम लोग को, दे देना पड़ेगा, लेकिन वहीं से भी हम लोग पिकअप कर सकते हैं। जी मतलब फोन में अगर बात कर लिया तो वो सिलगुड़ी से बोलेगा तो आप लोग पिकअप कर सकते हैं, तो वो इंक्लूडिंग कस्टमर के अंदर ही पड़ेगा। ठीक है, उसका भाड़ा जितना लगता है कस्टमर से आप ले लीजिए। ठीक है, ओके, ठीक है दादा, तो चलते हैं दादा। ओके, और भी आएंगे और दूसरे को भी भेजेंगे। खूब अच्छा लगा आपको यहाँ पे मिलके, और ये तो टोटली नेपाल है।
তো এখন জাস্ট আমরা এখান থেকে বেরোচ্ছি। তো খাওয়া দাওয়া এখানে মোটামুটি করলাম, খুব ভালো ছিল। আর এখন সেই হোমস্টে দুটো দেখলাম খুব। আর হোমস্টে মে দাদা কে কে মিলেগা? হোমস্টে মে মিলেগা আপকো খানে মে দাল চাওয়াল আর চিকেন মিলেগা, সবজি মিলেগা, ওই হে ওই হে বাস। আর আগার ইনক্লুডিং কুছ চাতা হে কাস্টমার, হ্যাঁ একটা বনা বনা দে সকতে। জি 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 ঠিক হে, জো অর্ডার করেগা হ্যাঁ 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 উসকো প্রোভাইড কর সকতে। ঠিক হে। সো এখানে এটাই ছিল হোমস্টে। আর যদি কেউ আসতে চাও অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আর আমরা এখন জাস্ট এখান থেকে বেরোবো, তো আবার সেই আসবো। তো দাদা চলতে ওকে, ওয়েলকাম ওয়েলকাম, ঠিক হ্যাঁ ফির আয়েঙ্গে। তো জাস্ট এখন সেই হোমস্টে থেকে আমরা উপরের দিকে যাচ্ছি। সো এটা ছিল হোমস্টে। তো এখান থেকে জাস্ট এখন মোমো খেলাম, আর এখন বেরিয়ে যাচ্ছি তোমার সেই ওয়াটারফলসের দিকে। আর এখান থেকে যারা এখানে হোমস্টে রয়েছে তারা যেহেতু বললো যে এখান থেকে অলমোস্ট 15 মিনিটের মতো লাগবে, তো 15 মিনিটের মতো আরও ট্রেকিং করতে হবে। আসো। সো গাইজ এটা অ্যাকচুয়ালি ইজি না, অনেক টাফ, অনেকটা টাফ। 5 জন ছিল আরও, তারা এখন নিচে। আর এখান থেকে আর কিছুটা প্রচণ্ড হাঁপিয়ে গেছি। শুভম তো চলো যাওয়া যাক না, রেস্ট করবি? ওরা আসবে তো, আরো আরো কয়েকজন আছে, ওদের জন্য একটু রেস্ট করি, তারপরে এখান থেকে আবার বেরোবো। হো আজকে ফলস দেখে যাবো। সো ফাইনালি 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 সেই জায়গায় পৌঁছে গেছি, সেই জায়গায় পৌঁছে গেছি। ও অনেকটা ভাই, অনেকটা অনেকটা পরিশ্রমের পরে ভিউ, অসম ভাই অসম। ওই এই রাস্তাটা দিয়ে, এটা দিয়ে না। ও ফার্স্ট লুকটা দেখাই তোমাদের, এই ভিতর দিয়ে ঢুকতে হবে। হ্যাঁ এই দিক দিয়ে আসতে হবে। হ্যাঁ অ্যামেজিং ম্যান, ও ওয়াই শিট শিট বুল শিট। সো ফাইনালি সেই ফলসে পৌঁছে গেছি আমরা। ও ছাওয়া আছে বিকাশ, this is the heaven. This is heaven. So guys এটা হচ্ছে সেই এলিসা ওয়াটারফল। আর অ্যাকচুয়ালি এখান থেকে উপরে ওঠা অনেকটা টাফ, তবুও আই ক্যান ট্রাই, ট্রাই করলে অসুবিধা নেই। তো অ্যাকচুয়ালি হেভি রিস্কি, ওঠা যাবে কি না সেটাই হচ্ছে ব্যাপার। উঠে তো যাবো, নামার সময় এক্সপ্রেস ওয়াও। Yeah!
তো অনেকক্ষণ ধরে ভাবছিলাম পারবো না পারবো না, বাট এখানে আসতে পারছি অনেক বড় কথা ভাই, অনেক বড় কথা। ও দিস ইজ দ্য ওয়াটারফল। তো আর রিস্ক নিব না, রিস্ক নিলে হয়তো বেশিটা হয়ে যাবে। ও তো এখন নিচে নামবো, আর টাইম লস করা যাবে না, কারণ হেভি রিস্ক, হেভি রিস্ক। এমনি দেখছো পুরো পিছলে টাইপের, এখানে পা ফেলাইতে হবে সাবধানে। তো নিচে যাই। তো আমরা এখন জাস্ট বাড়ির দিকে বেরোচ্ছি, কারণ এখানে অনেক টাইম স্পেন্ড করছি, অনেকটা সময় কাটালাম। এটা ছিল সেই ওয়াটারফল এলিসা। তো এই ওয়াটারফলে আসার জন্য অনেকটা পরিশ্রম করতে হয়েছে, আর ইভেন অনেক রাস্তা খারাপ, অনেক চড়াই। তো রাস্তা দেখছো তোমরা, তো ইভেন আমাদের এরকম এরকম রাস্তা দিয়ে নামতে হবে, অনেক কষ্ট। তো আই হোপ ভিডিওটি তোমাদের আশা করি ভালো লাগবে, যদি ভালো লাগে